গ্যাংটকে আসলে সমস্ত ট্যুরিস্টদেরই একটাই মাথা ব্যথা থাকে, সেটা হলো কোথায় থাকবো, ভালো বাঙালি খাবার দাবারের হোটেল কোথায় পাবো। তো তারই সন্ধান নিয়ে আমাদের এই ভিডিও। বেশ কয়েকটি ভালো ভালো হোটেলের রিভিউ রয়েছে আমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। এনাদের ব্যবহার এবং যতটুকু আমাদের সার্ভিস খুব আমরা খুব ভালো পেয়েছি। হোটেলের রুম ফুম পরিষ্কার পরিচ্ছন্ন। তো হম লোগো কে জো সাবস্ক্রাইবার হে বো আয়েঙ্গে তো উসকো কিয়া ফেসিলিটি মিলেগা। ওয়েলকাম। তো আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, আগামী তিন দিনের জন্য এটাই আমাদের গ্যাংটকের ঠিকানা। চেক ইন করে লাগেজটা আমরা নিজেই রাখতে বলেছি, ওরা দিয়ে যাচ্ছে একটু পরে। যাই হোক, রুমটা ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করে নিই, ঠিক আছে? দরজা দিয়ে ঢুকেই এখানে একটা কাউন্টার টপ রয়েছে যেখানে চায়ের জিনিসপত্র রয়েছে, আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটল রয়েছে, ইন্টারকম রয়েছে। এখানে প্লাগ পয়েন্টের অভাব নেই, দেখছি বেশ ভালো অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে। উডেন ফিনিশের একটা দেওয়ালে করা রয়েছে, ভালো লাগছে দেখতে। একটা কুইন সাইজের বেড রয়েছে যেটা বেশ কমফোর্টেবল মনে হচ্ছে দেখে। দেখি একটু বেড টেস্ট করি। ও মাই গড, একদম সফট, হেভি, সুন্দর, খুব ভালো। এখানে একটা টিভি রয়েছে, আর এখানে একটা ওপেন ক্যাবিনেট রয়েছে। এখানে একটা কাজ করার জন্য ডেস্ক টাইপের রয়েছে যেখানে আপনারা বসে কাজকর্ম করতে পারবেন। এখানে একটা মিরর রয়েছে। ওয়াশরুমটা আপনাদের শৈলী দেখাবে, তো ওয়াশরুমে কি কি ভালো ভালো ব্যবস্থা আছে সেটা শেয়ার করবে। ওয়াশ মেশিন রয়েছে, এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, গিজার, শাওয়ার, সমস্ত কিছু রয়েছে। আর মানে যেটা আমি কোথাও দেখিনি সেটা হলো এত বড় একটা হ্যান্ড ওয়াশের বোতল রয়েছে, যেটা বেশিরভাগ হোটেলেই কিন্তু থাকে না। এই হলো এই রুমটা। আরেকটা বড় রুম আছে এই হোটেলে, সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। তো যেটা আপনাদেরকে বলছিলাম, যেখানে আপনারা ফুল ফ্যামিলি নিয়ে একটা রুমেই স্টে করতে পারবেন, আসুন। এখানে প্রথমেই একটা বসার জায়গা রয়েছে দরজা দিয়ে ঢুকেই। এই রুমটায় টোটাল তিনটে বেড রয়েছে, তিনটে বেড। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। ওয়াশরুমটা আমি পরে দেখাবো। এখানে দেখুন এই বেডগুলো সব কিং সাইজের বেড রয়েছে। এই এক একটা বেডে আপনারা প্রায় তিনজন করে শুতে পারবেন, তিন চারজন করে তো আরামসে হয়ে যাবে। আর যেহেতু এটা ঠান্ডার জায়গা, গরম না আমাদের কলকাতার মতো, ফলে এখানে আরও একটু মানে একসাথে থাকলেই ভালো লাগবে, আর একসাথে ফ্যামিলি নিয়ে আসলে গল্প করে দিন কাটাতে খুব ভালো লাগে। তো এই রুমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য, আমি বারবার বলছি। এখানে টিভি রয়েছে, চায়ের সরঞ্জাম রয়েছে, যেরকম ওনাদের অন্য রুমগুলোতে ছিল আর কি। সবচেয়ে একটা ভালো জিনিস, ইলেকট্রিক কেটেল দেওয়া হচ্ছে কিন্তু সব রুমগুলোতে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়্যারড্রপ রয়েছে, এই যে। আর যেহেতু ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, 24/7 আপনারা গরম জল খেতে পারবেন, এটাই ফেসিলিটিটা রয়েছে আর কি। একবার বেড টেস্ট তো বানতা হ্যায়। ওয়াও, একদম সফট, খুব রিল্যাক্সিং, দেখেই বুঝতে পাচ্ছেন। ওয়াশরুমটা দেখবো, আসুন। যেরকম বললাম এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, ওয়াশ মেশিন আছে, এখানে একটা গিজার আছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো রুমটা, আমাদের থাকার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো হতে চলেছে। একটাই জিনিস একটু এসে লাগলো, যেটা হলো এখানে কোনো উইন্ডো নেই, তবে ঠান্ডার জায়গা তো কোনো অসুবিধা নেই। বাইরে এটা দারুণ একটা জিনিস, চমক আছে, আপনাদেরকে দেখাই, আসুন। এই যে একটা করিডোর মতো রয়েছে, এখানে তো প্রচুর উইন্ডো রয়েছে, এই দেখুন। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, এই দিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাবে, এখান দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন আপনারা। তো এই হলো আমাদের চমক। তো আমি আমার সাথে পেয়েছি হোটেল সুভিনিয়ারের যে ওনার, ওনাকে, ওনার থেকে শুনবো এই হোটেলের রেন্টটা কি চলে আর কি, কোন সময় কি ট্যারিফ চলে সেটা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো আপ বতা দিজিয়ে কি আপকা ইয়াহ পে সিজন মে অফ সিজন মে কি রেন্ট রহেগা? सीजन में हमारा 2500 से लेके 4500 तक का रूम रहेगा सीजन में। अच्छा, और ऑफ सीजन में? ऑफ सीजन में 1200 से लेके 2200 तक का रहेगा। 1200 से लेके 2200 तक, बाबा रे, इतना अच्छा जगह पे इतना कम रेट, मतलब पूरा प्राइम लोकेशन पे पूरा होटल है।
नहीं, हमारा प्राइम लोकेशन में है, लेकिन हम लॉन्ग टाइम बिजनेस का सोचते हैं, और कस्टमर को भी आज एक कस्टमर आएगा तो वो कस्टमर कल दूसरा को भी भेजे और उनको भी कंफर्टेबल लगे रेट, उस हिसाब से लेते हैं। तो आज एक कस्टमर को इतना ज़्यादा रेट लेंगे प्रेशराइज करके, वो कल जाके दूसरा होटल में बैठेगा, उसका बजट फेल हो जाएगा, उसका काम हम लोग नहीं करते। एक बार होटल में घुस गया तो वो हमारा लक्ष्मी है, और हमारे होटल से एकदम खुश होकर आशीर्वाद दे के जाए, ये हम। और खाना वाना सब कुछ मिलता है, सब कुछ मिलता है, रूम सर्विस भी हो जाता है। তো আপনারা শুনলেনই, এবার যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি সেটা আমি জিজ্ঞাসা করি, যেটা আমাদের চ্যানেলের দিক থেকে সারপ্রাইজটা থাকে সেইটা শৈলী এখন বলবে। হ্যাঁ, তো হম লোগো কে জো সাবস্ক্রাইবার হে বো আয়েঙ্গে তো উসকো কিয়া ফেসিলিটি মিলেগা। আপনার সব সাবস্ক্রাইবার যারা আসবেন ওদের জন্য স্পেশালি 20% ডিসকাউন্ট সিজন অফ সিজন আমরা দেব। আরে বাহ, তো বিশাল বড় খবর। 20% 20% ডিসকাউন্ট। তো দেরি করেন না, আপনাদের ট্যুরটা প্ল্যান করুন গ্যাংটকে এবং এই হোটেলেই এসে থাকুন, কারণ এত সুন্দর এমজি মার্গের ভিউ আপনারা অন্য কোনো হোটেল থেকে পাবেন না, কারণ আমি প্রথমেই বলেছি আমরা অনেক খুঁজে এই হোটেলটা বার করেছি আপনাদের জন্য। তো আসুন আর ফোন করে দাদাদের সাথে যোগাযোগ করুন, সবাই খুব ভালো, খুব হাসি মুখে সবাই কথা বলছে, এত ভালো লাগছে। স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করুন আর আসুন, এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। একদম, এই হোটেলটা আমরা অনেক রিসার্চ করে তারপর ফোন করে আমরা বুকিং করে এসেছিলাম। তো এখন যেহেতু একদম পিক সিজন চলছে, আমরা এসছি হচ্ছে এপ্রিল মাসে, এপ্রিল মাসে একদম সিজন চলে, তো এটা 3000 টাকা ভাড়া থাকে। এখন আমাদের ডিসকাউন্ট দিয়ে 2500-এ পেয়েছি আমরা, তো আমরা 3 দিন থাকবো এই হোটেলটা। তো আমরা এখানের কিছু গেস্টকে পেয়েছি, ওনারা জাস্ট কালকেই চেক ইন করেছে, তবু ওনাদের থেকে একটু ওনাদের এক্সপিরিয়েন্সটা শুনে নিই। নমস্কার, আমরা হচ্ছে কলকাতা থেকে এসেছি, গতকাল রাত্রে এখানে প্রিন্ট নিয়েছি। এনাদের ব্যবহার এবং যতটুকু আমাদের সার্ভিস খুব আমরা খুব ভালো পেয়েছি, হোটেলের রুম ফুম পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড এই আমাদের অল্প এক্সপিরিয়েন্স। ওনার ব্যবহার পেয়েছি খুব সুন্দর, হ্যাঁ, কালকে খুব আমাদের সঙ্গে যত্ন করে আমাদের সামগ্রী দিয়েছেন, যে একটু প্রবলেমের কথা বলতেই ওনার যত্ন সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে আমাদের সমস্ত জিনিসটা দেখেছেন, ওনার সমস্যা সলভ করার চেষ্টা করেছেন। এখানে সবচেয়ে একটা ভালো জিনিস সেটা হচ্ছে একদম প্রাইম লোকেশন, মানে আমাদের জানলা দিয়ে পিছন দিকে মেলটা দেখা যাচ্ছে। তিনটে রুমের মধ্যে একটা রুম তো একদম ম্যাগনেটিক, যেটা সত্যি কথা ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো, খুব ভালো, মানে দাদা তো দেখছি সবসময় হাসি মুখে না, মানে একদম রিসেপশনে যিনি থাকেন তার এরকমই হওয়া উচিত আর কি। যেটা বলা হয়নি আপনাদেরকে, এখান থেকে কিন্তু সমস্ত রকম গাড়ির ব্যবস্থা ওনারা করে দিয়ে থাকেন, বা কোনো ট্যুরে কোনো প্রবলেম হলে, ট্যুরের এজেন্টের কোনো প্রবলেম হলে সমস্ত ব্যবস্থাই কিন্তু ওনারা করে দিয়ে থাকেন। তো আমরা এমজি মার্গে আর বসে থাকতে পারিনি, কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টি, তো আমাদের হোটেলের ছাদে এসে আমরা বসেছি, প্রচণ্ড আওয়াজ দেখেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের এই হোটেলের বিল্ডিংটার নিচে যে একটা সুইটসের দোকান দেখিয়েছিলাম, ওখান থেকে একটা রামবল এনেছি আর একটাও পেস্ট্রি এনেছি, তো এই রামবলটা ভাবছি এখন এখানে বসেই খাবো, এই পুরো পরিবেশটাকে এনজয় করবো। আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখায়, কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে, ওই যে নিচে দেখুন এমজি মার্ক, কি বৃষ্টি হচ্ছে দেখুন। এরকম যে একটা ফিলিং হবে আমি এক্সপেক্ট করতে পারিনি, আনএক্সপেক্টেড ছিল। আমি ফেসবুকে পেজ থেকে লাইভে গেলাম, এরকম একটা পরিবেশ দেখতে পাবো, এরকম একটা আমরা ফার্স্ট টাইম দেখলাম, এত মজা লাগছিল আপনাদের জাস্ট দেখা। দেখুন হাতে পায়ে এত আনন্দ লাগছে যে এরকম আমি মানে গ্যাংটকে এসে এক্সপেক্ট করিনি, হয়তো অন্য কোথাও গেলে আমরা এক্সপেক্ট করে থাকি কিন্তু গ্যাংটকে এই জিনিসটা আমরা এক্সপেক্ট করিনি আর কি। এই ছাদে দেখুন পুরো জমে গেছে, বরফ হয়ে গেছে, দেখুন ওই সাইডগুলোতে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, জিমার্গের অবস্থা দেখুন পুরো সাদা হয়ে গেছে। প্রচুর বৃষ্টি পড়লো, তারপর আমরা হোটেলে চা অর্ডার করেছি, বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও প্রচন্ড বেড়ে গেছে, আবার তো এমনিতেই ঠান্ডা লেগেছিল, নাকটা সব বন্ধ। তবে চাটা দারুন, উফ, মশলা চা,
দারুণ লাগছে খেতে আদা টাদা দিয়ে। ঠান্ডাটা পড়েছে বলে চাটা অর্ডার করলাম, একটু সন্ধ্যে সন্ধ্যেও নামছে। শৈলী বললো চাটা খেয়ে বেশ ভালো খেতে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, শাড়ির দোকান টোকানগুলো রয়েছে, এইটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিং। আমি দাঁড়িয়ে আছি এমজি মার্গে, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে ট্রেন। ঢুকেই রিসেপশন রয়েছে, তবে এখানে কিন্তু একটা ওয়েটিং এরিয়াও রয়েছে, বিশাল বড় একটা সোফা। গাড়ি আসতে লেট করলে অথবা কারোর মন চাইলে দাদা বাঙালি দাদার সাথে গল্প করার, তো এই ওয়েটিং এরিয়ায় এসে কিন্তু কথা বলতে পারবে। তো এটা হচ্ছে 305 নম্বর রুম, তিনটে বেড রয়েছে, এখানে ম্যাক্সিমাম 4 জন গেস্ট থাকতে পারবে। একটা বড় কিং সাইজের বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, একটা উইন্ডো রয়েছে যেটা থেকে সিটি ভিউ পাবেন আপনারা। বেশ রোদ ঝলমলে গ্যাংটক শহরের একটা ভিউ। ইনহাউস রেস্টুরেন্ট রয়েছেই, তো এখান থেকে খাবার দাবার অর্ডার করে আপনারা খেতে পারবেন। ঠান্ডায় যদি মেল পর্যন্ত যেতে ইচ্ছে না করে তো হোটেলেই রুম সার্ভিস পেয়ে যাবেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটা একটা ড্রেসিং এরিয়া টাইপের, একটু ডিভাইড করা আর কি রুমের থেকে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে। যে জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হলো সাজগোজের জন্য ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু একটা এক্সট্রা লাইট দেওয়া রয়েছে, কারণ ঘুরতে এসে লাইটের অভাব খুব বোধ করি আমরা মেকআপ করার সময়। আর ওয়াশরুমটা দেখবো আসুন, বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, গিজার রয়েছে, তারপরে টিভি রয়েছে। 304 নম্বর রুম, ইন্টেরিয়রটা দারুণ, রুমটার আসুন দেখবো। ঢুকেই দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, ঢুকেই কিন্তু আপনার বাঁ হাতে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে আপনারা 3 জন ম্যাক্সিমাম থাকতে পারবেন, 3 জন গেস্ট অ্যালাউ আর কি ম্যাক্সিমাম। এখানে বেড সাইড টেবিলে ইন্টারকম রয়েছে, বেডের ওই পাশটা যদি যাই ওখানেও কিন্তু একটা বেড সাইড টেবিল রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আর বেশ সুন্দর কিন্তু ডেকোরেট করা, পুরো উডেন ফিনিশ। এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে আর লাইট রয়েছে। এই রুমটায় 2টো উইন্ডো রয়েছে, এটা থেকে সিটি ভিউ পাওয়া যাচ্ছে, একদম নিচ থেকে গাড়ি যাচ্ছে। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটাও ভীষণ সুন্দর। টিভি রয়েছে, এদিকে আরেকটা উইন্ডো রয়েছে, এখান থেকে হালকা আপনারা পাহাড়ের ভিউ পাবেন সাইড দিয়ে। ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পেতে পারেন এই সাইডটা থেকে, এই কোণার দিকটা থেকে। এই রুমটা কিন্তু আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে। রাহুলের ঠিক পিছনের দিকটাতে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেটও আছে, এক্সট্রা পিলোও দেওয়া আছে। এগুলো শুধু আছে বলে নয়, ওনাদের কাছ থেকে চাইলে ওনারা এক্সট্রাও প্রোভাইড করে দেয়, তাতে কোনো অসুবিধা হয় না। আর ওয়াশরুমটা দেখবো একবার, বাহ বেশ বড় সড়ো। এর কিন্তু ইনহাউস ডাইনিং রয়েছে, তো এই যে তার মেনুর গ্লিমস। গ্যাংটক খুবই এক্সপেন্সিভ জায়গা, যেই হোটেলে থাকবেন সেখান থেকে অর্ডার করে খেলেই সস্তায় পড়বে, অন্তত আমাদের সেরকমই মনে হয়েছে। মোটামুটি ইন্ডিয়ান চাইনিজ সবকিছুই আপনারা পেয়ে যাবেন এখানে অর্ডার করলে, যেগুলো আমরা বাঙালিরা খাই আর কি। সেকেন্ড ফ্লোরে কিন্তু একটা লবির মতো আছে, সোফা দেওয়া রয়েছে, এখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন। আর যেটা বলার, এখানে কিন্তু ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আপনারা পাবেন, কারণ এখন নেট ছাড়া আমাদের অনেকেরই মাথা পাগল হয়ে যায় আর কি, তো নেটটা পেয়ে যাবেন। আমি দাঁড়িয়ে আছি হোটেল মালায়া ইনের ম্যানেজার দাদার সাথে, ওনাকে সঙ্গে নিয়ে ওনার কাছ থেকে শুনবো যে হোটেলের কি ভাড়া চলে সিজনে আর অফ সিজনে। নমস্কার। হ্যাঁ, আমাদের হোটেলের অফ সিজনের ভাড়া 1200 টাকা থেকে শুরু হয়, 2000 পর্যন্ত আসে, আবার সিজনের ভাড়া 2000 থেকে বেড়ে 3000 পর্যন্ত উঠে। আর আমাদের হোটেলের কাস্টমারদের সাথে আমরা ঠিক যতটুকুই পোলাইটলি ব্যবহার করা সম্ভব ততটুকুই ব্যবহার করি। আপনাদের খাওয়া দাওয়া ডাইনিং আছে, রুম সার্ভিস হয়। আচ্ছা, আর চেকিং চেক আউটের টাইমটা? চেকিং এনি টাইম, চেক আউট দুপুর 12টায়। আচ্ছা, এনি টাইম মানে কিন্তু এই নয় যে আপনি ভোর 4টার সময় এসে রুম ফাঁকা না থাকলেও ওনাদেরকে মানে ডিস্টার্ব করা হবে, যদি রুম ফাঁকা থাকে ওনারা অবশ্যই প্রোভাইড করে দেয়, সব হোটেলেই এই ফেসিলিটি থাকে এখানে, কিন্তু যদি রুম না থাকে তাহলে কিন্তু একটু ওয়েট করতে হবে। আর যেই জিনিসটা আমি সবার আগে জিজ্ঞাস করব, মানে সব হোটেলে গিয়ে আমি জিজ্ঞাস করি, সেটা হলো আমার দর্শকরা কি ফেসিলিটি পাবে। আপনার দর্শকদের জন্য আমরা 20% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 20% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, মানে সেটা ভাবা যায়, মানে এটা আনএক্সপেক্টেড আর কি। সিজনেও পাবেন, অফ সিজনেও পাবেন, মানে অফ সিজনে অনেক জায়গাতেই ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু সিজনে কেউ ডিসকাউন্ট দিচ্ছে এটা একটু আনএক্সপেক্টেড। তো
এই হোটেলটায় আপনারা আসুন, আপনাদের গ্যাংটক ঘোরাটাকে এই হোটেলে স্টে করে ঘুরুন, প্ল্যান করুন। ওনাদের এখান থেকে গাড়ি টাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা, সব রকম হেল্প করবে ওনারা, এটুকুনি আমি বলতে পারি। আপনাদের নেক্সট ডেস্টিনেশনটাই গ্যাংটক প্ল্যান করুন এবং ঘুরুন, এই গ্যাংটকের মজা নিন। ফোন করে কিন্তু বলতেই হবে যে শৈলীশ লাইফস্টাইলের দর্শক আপনারা, তাহলেই আপনারা এই ডিসকাউন্টটা পাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এখানে পার্কিং এরিয়াও আছে না? পার্কিং এরিয়া আছে। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু আপনারা যারা বাইক নিয়ে অনেকে ট্রাভেল করেন, একদম বাইকারদের জন্য কিন্তু বেশ ভালো, এখানে গাড়ি পার্ক করারও ব্যবস্থা রয়েছে, অনেকটা স্পেস আছে। অনেক হোটেলেই কিন্তু এই ফ্যাসিলিটি থাকে না, তো এখানে গাড়ি পার্ক করার জন্য জায়গা রয়েছে। হোটেল মালায়া ইন, এটা কিন্তু কাজি রোডেই অবস্থিত, এমজি মার্গ থেকে প্রায় 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ এই হোটেলটা। এই হোটেলটা খুব ভালো, ওভারঅল ভীষণ ভালো, ভীষণ ভালো লোকেশনেও অবস্থিত, আর এখানকার লোকের বিহেভিয়ারটাও খুবই ভালো, একদম এখানে সবার ব্যবহার খুব ভালো। এখানে আমরা লাঞ্চ করব, ওনারাই আমাদের রিকোয়েস্ট করলেন যে লাঞ্চটা টেস্ট করতে, তো লাঞ্চ করব, লাঞ্চ করে আপনাদের সাথে শেয়ার করব এদের খাবারের কোয়ালিটিটা কেমন। এটা হচ্ছে এখানকার ডাইনিং, আমরা এখন খাবো, লাঞ্চ করব বললাম, আসুন। বেশ বড় কিন্তু, দেখুন অনেকটা বড় প্যাসেজ নিয়ে ডাইনিং। ও, তাহলে খাবার সার্ভ হয়ে গেছে, বাহ দারুণ ভাবে কিন্তু সার্ভ করা হয়েছে খাবারটা। তো লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আমরা বললাম ওনাদের রিকোয়েস্টে আমরা এখানে লাঞ্চ করছি, আমরা ভেজ খাবো বলেছিলাম, তো রাইস দিয়েছে, প্লেন রাইস, এটা একটা মিক্সড ভেজ, এখানে পেঁয়াজ শসা লঙ্কা এগুলো সমস্ত কিছু দিয়েছে, এখানে ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। বাঙালিদের জন্য একদম জমে যাবে পাঁপড়গুলো, একদম এখানে কিন্তু বাঙালি সব রকমের খাবার পেয়ে যাবেন। আমি আগেই বলেছি ম্যানেজার দাদা বাঙালি, তো কোনো অসুবিধা হবে না। তো আমরা এখন লাঞ্চটা করি, আর টেস্টটা কেমন হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। মিক্সড ভেজটার মধ্যে কিন্তু সব রকম সবজি আছে, তার সাথে পনিরও রয়েছে, আর ডাল আলু ভাজাটা খুবই ভালো, গরম গরম ভাত খেতে দারুণ লাগছে। আপনারা এখানে এসে নিশ্চিন্তে খেতে পারেন, বাঙালি একদম ষোলো আনা বাঙালি খাবার পাবেন। দাঁড়িয়ে আছি ওম রেসিডেন্সির রুমে। এই হোটেলটা যাদের পায়ের কোনো সমস্যা নেই, নিজেরা আসবেন, হাঁটাচলা করতে পাচ্ছেন খুব ভালোভাবে, এবং কম বাজেটে গ্যাংটকে এসে থাকতে চাইছেন, তাদের জন্য একদম পারফেক্ট হোটেল। দারুণ সুন্দর রুম, খোলামেলা, এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, পুরো দেওয়ালটা জুড়ে দেখছেন জানলা রয়েছে, মানে পুরো খোলামেলা একদম। সামনে দেখুন সিটি ভিউটা দেখা যাচ্ছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকেও উইন্ডো রয়েছে, ইনফ্যাক্ট এখানে কিন্তু আরামসে তিনজন থাকতে পারবে না। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইন হাউস ডাইনিং রয়েছে ওনাদের, রুম সার্ভিসও হয়ে যায়, আর টিভি রয়েছে। লাক্সুরিয়াস স্টে করতে চাইলে তবে এই ভিডিওটা তাদের জন্য নয়, মানে এই হোটেলটা তাদের জন্য নয় আর কি, তবে বাজেট ট্যুর করতে চাইলে, মানে আমাদের চ্যানেলে যেহেতু মানে জেনারেলি বাজেট ট্যুরটাই আমরা দিই, তো বাজেট ট্যুরের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট হোটেল। ভীষণ সুন্দর রুম, ভীষণ ভালো লাগছে, ওয়াশরুমটা একবার দেখবো, মানে এমন না যে রুমটা নোংরা, রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আচ্ছা, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। তো এই ওম রেসিডেন্সি কিন্তু কাজি রোডে অবস্থিত, এমজি মার্গ এখান থেকে প্রায় 10-15 মিনিটের হাঁটা পথ। ভাড়া কিন্তু একদমই রিজনেবল প্রাইস, অফ সিজনে 800 টাকাতেও নেমে আসে, আর সিজনে সেটা ম্যাক্সিমাম 1800-1500 টাকা এরকম হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীশ লাইফস্টাইল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।